তবে এই নয় মাস গেল, আমরা 2016 সালকে একটি নৌডুবি দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে চাই। এটা নৌ দুর্ঘটনা মুক্ত একটি বছর আমরা ঘোষণা করেছি। ইনশাল্লাহ নয় মাসের মধ্যে কোনো লঞ্চ দুর্ঘটনা হয়নি। বাকি কয়েকদিন যদি আমরা পার করতে পারি ভালোই ভালো, তাহলে আমরা আমাদের যে গোল সেটা আমরা পৌঁছে যাবো। বাড়তি ভাড়া আদায়ের ইয়েটা আমার কাছে জানা নেই, বাড়তি ভাড়ার অভিযোগ এখনো কেউ করেনি। তবে প্যাসেঞ্জার কিছু বেশি নেওয়া হচ্ছে এই অভিযোগটা আসছে। তো এখানে একটা বিষয় আছে, কিন্তু একটু টেকনিক্যাল বিষয়টা বুঝতে হবে। প্রত্যেকটা লঞ্চে যে ধরনের মাল ক্যারি করতে পারে, যে কোনো লঞ্চে যদি 300 ক্যাপাসিটি থাকে, তাহলে সে যদি 100 মেট্রিক টন মাল ক্যারি করতে পারে, ঈদের সময় সেই মালটা সে ক্যারি করে না। এই যে অতিরিক্ত যে মানে যাত্রীটা আসে, ওইটার জন্যই কিন্তু লঞ্চগুলোকে স্টেবল রাখা সম্ভব। সেই হিসাবে ওই তুলনায় যাত্রী যে খুব বেশি ওভারলোডিং করতে আমরা দিচ্ছি তা নয়। আর সমস্যা হয়ে যায় যেটা গরমের দিন, তো সব গ্যাস ছাদে ওঠে, মনে হয় এটা বোধহয় খুব ওভারলোডিং, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তা না। আমরা দেখেছি যখন একটু বৃষ্টি হয়, সব যখন নিচে চলে আসে, তখন কিন্তু লঞ্চটা ঠিকই ওই ওভারলোড হবে না আর কি। বাংলাদেশে আমাদের যতগুলো ফেরিঘাট এবং উল্লেখযোগ্য লঞ্চ ঘাটগুলো আছে, সেগুলো আমরা দেখছি এবং এগুলো দেখে যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে যেটা সমাধান করা যাবে সেটা করবো, আর যেটা পরবর্তীতে করতে হবে আমরা সেটা করবো, সেই উদ্দেশ্যে।